আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি প্রতিদিনের মতন আবারও চলে আসলাম আপনাকে মাঝে একটি ব্লগ নিয়ে আমি কি কাজ করবো এটা আপনার সাথে শেয়ার করবো আপনারা আমার সাথেই থাকবেন তো ডাইলে আমি মাইখা নিতেছি পেঁয়াজ কাঁচামরিচ এটা দিয়ে দিছি হলুদ দইনার গুঁড়া আদা আর জিরার গুঁড়া দিয়ে দিছি দিয়ে মাখা নিতেছি তো ভালো মতন মাখায় নিতেছি তো ইফতারির জন্য আমি রেডি করতেছি ডাল আমি তো তেল আগে আমি আগেই বসায় রাখছি চুলাতে পেঁয়াজও দি দিয়ে দিতেছি তেলটা গরম হয়েছে না হালকা গরম হয়েছে তো এরকম করে সবটি আমি দিয়ে দিব কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে আসে আল্লাহরকমতে সবাই ভালো আছে সবাই যেন সুস্থ থাকে সই সালামতে থাকে আমি সবার জন্য দোয়া করি আর সবাই যেন আমার জন্য দোয়া করে আর দয়া করে আমাদের পাশে থাকবেন আর কষ্ট করে ভিডিওটি দেখবেন তো পিঁয়াজটি দিয়ে দিতেছি সবটি রুম করে আজকে ভিডিও সাথে সাথে অনেক আজকে ভিডিও আপলোড করতে করতে অনেক দেরি হয়ে যাব অনেক দেরি হইব তো ওখানে সারা আবাম দিয়ে দিছে তো ইত্যাদি কইরা তো আমি সে ভিডিওটা বয়স দিতাম ওই এম বইয়া আপু আইসে ওই পাশের ঘরে আপু আইসে আইসা আমার সাথে অনেকক্ষণ বৈশাখ গল্প করলো আলাপ করলো তো এই জন্য আজকে ভিডিও আপলোড করবো দেরি হয়েছে চা তো অনেকক্ষণ বড় আলাপ করলো তো আপু অনেক জাতের আলাপ করলো মানে আপুর ওই কী কষ্ট কিভাবে কাজ করে চলে এইগুলাই আপু আমার সাথে আলাপ করলো আমি আবার শুনলাম শুনে আবার অনেক কষ্ট লাগলো আমি কইলাম আপনার বাবা অনেক আপনার ইয়া দেয় কষ্ট দেয় তা আপনার বাপ বাপ ইয়াতে এত কষ্ট দেয় গেল লেগে তো আবার কইলো আপু আমার তো বাপ কষ্ট দেয় কি করার আছে কষ্ট দিলে আবার ওই আপুটা আবার একসাথে থাকে বাবার সাথে তো আমার শুনে আবার অনেক কষ্ট লাগবে তো কথা টতা কই তা আমাদের চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল বাটনটি ওয়ান করবেন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো দেখে নিতে পারবেন আর ভিডিওটি কিন্তু শেয়ার করতে বলবেন না আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিবেন তো পেঁয়াজু আলুর চপ বেগুন এদি বাজ জ্বালাইছি আর অনেক বট্টা বাজমো আদা বাটা দিয়ে দিছি আমি যদি কোনো কথা ভুল করি আপুরা ভাইয়ারা সবাই এখন থেকে আমার খামার দৃষ্টিকে দেখবেন আজকে ষোলো রোজা তো কইতে কইতে রোজা চলে গেল রমজানও চলে গেল বরকতের মাছ মাস বরকতের মাস চলে গেল নেমতের মাস আপাতত বন্দুকীর মাস চলে গেল শুধু খালি এটা আপাতত বন্দুকির মাস না সবসময় আবাদত বন্দিকি করণ যায় শুধু খালি রমজান আসলে করান যায় এটা কিন্তু কথা নাই সব সবসময় করন যায় কেমত আকখন তো আপাতত বন্দিকি করণ যায় যতক্ষণ কেমত না হইব এতক্ষণ বড় করন যাইব তো বুটি বাজ নিতেছি তো যখনই চুলাটা জ্বালাই ঘরের ভিতরে তা জানা গরম লেগে তো অনেক কষ্ট হয়ে যায় ঘরে থাকতে তো আয়াতে নিয়া বাইরে গেছে সুমায়া হাঁটতেছে নিয়া তো আয়তে না গরম খালি কান্না করে রাস্তা যায় টুবুলা তো ইফতারির সময় গেজেছে গা আমি তাড়াতাড়ি করে রেডি রেডি করছি তো আজান দিয়ে দিছে সবাই পানি নিতেছে শরবত তা আজকে শরবত বানাইছি লেবু দিয়া ইসব ফুলের বুঝি আর তোকমা তা আমি আবার স্ট্যান্ডও রাখছি মোবাইলটা রাখে আমিও বসে ফেললাম ইফতারিটা বাঙতেছি তো আলু চপ বেগুনি পেঁয়াজু আর হচ্ছে বুট তো ফার্মাসের বাবারে কয়েছি ইয়ে আনত এই বাঙ্গি তো বাবাটা বাঙ্গি নিয়ে আইসে মুড়ি আছে সাথে দিদি আজকে ইফতারি করা তো এখনও মা খাইছে মা খাইতো না ফার্বাশে কইছি মা গো মা খাইতাম না এখানেও পরে খামুনে খাই আগে খাইল ফুদা ফুদা তো অনেক ভালো লাগে তো ফার্বাসে কই অনেক ভাল লাগে তো আমি পিঁয়াজটা বেশি করে বানাই পিয়াজুড়া অনেক পছন্দ করে ফুয়া জুড়া ফুদা খায় তা আয়াত্রে শরবত খাওয়াইতে আছে তা আমার ছেলে নিজেরা সাবস্ক্রাইব করছেন আর কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন ভিডিওটি কষ্ট করে দেখেন আপুকে লাগে বাইয়াগোর লাগে আমি সবাই লাগে দোয়া করি আল্লাহর কাছে সবাই আল্লাহ সুস্থ রাখুক সহি সালামতে রাখ সবার হেফাজতে হোক তো সুরাই আজকা সুরায়ের বাবারা কইছে আমি গরম পিয়াজু বানাইছে আলুর চপে বানাইছি তো সুরাইয়া বার এডা খাইতো তো আলু চপ আনছে আর পিঁয়াজও আনছে সুরাইয়ের লাগিয়া সুরাইয়ের বাবা তো আমি কইতা আনছ আনছো গেল লেগে সুরাইয়া কইছে আনতাম তা আনছি তুমি থাক ভালো হয়েছে খাইব নে সুরাইয়া তো বুড়াইতে লাগে আমি কি রান্না করবো এটা শেয়ার করবো আপনাদের সাথে পেঁয়াজ কুষি আর রসুন কুষি দিয়ে দিছি তো সুটকিরি আমি কোন থেকে আগোই বাড়জা গরম পানিতে ধুয়ে রাখছিলাম তো সুটকি দিয়ে দিছি তেলে শুটকির তেলে বাড়জ্জা নেমো এই সামদা মাছের শুটকিরি দিয়েছিলো আমার বাড়ি বউ আমার ছোট্ট বাড়ি বউ দিয়েছিলো তো আমার মায়ের দেশে গেছিল গেছিলো যে তখন দিয়ে দিছে আমার মা থেকে তো আমি আর খাই নাই আজকে মনে হয়েছে কই সুটকিরি রান্না করি বোরাইতে লাগিয়া তো সারাদিন তো রোজা রাখা হয় মূ একে সিদ্ধ হয়ে থাকে খালি ভর্তা বর্তি দেয় ভাত খাওয়ানোর জন্য তো আমি ভর্তা করি হালকা মুজ বর্তা করছিলাম মুজ বর্তা দিয়ে পরে ভাত খাইছি অনেক মজা লাগছে তো সব কিছু দিয়ে দিছি রেট ময় মশলা বা লড়া দিয়ে তো ইফতারির পরে ইত্যাদি করে নামাজ পরে পরে বয়সটা দেই তো আজকে অনেক দেরি হয়েছে গা ওই যে কইলাম আপু আসছে আপুর সাথে গল্প করলাম এই জন্য দেরি হয়েছে গা আজকে তো আজকে ভিডিও আপলোড করবো দেরি করে সবাই সব থেকে আমার ক্ষমার দৃষ্টিকে দেখবেন দৈন্য ভাতা দিয়ে দিয়েছি দৈন্য ভাতা ফ্রিজে নাই আর তো কটা আসে লড়ি দিয়ে দিয়েছি দৈন্যভাতে একবারে আইনা থুয়ে দিয়ে ফ্রিজে কুসাইয়া ডিফে তো কাঁচামরিচ আমি রাইকা দিছি ডিহতে খালি দোয়া দিয়া করে দিয়ে দিই তরকারিতে তোর সুটকি বোনা ওই আগে জায়গা তো ডাইল রান্না করবো মাস কালার তেলা তেলাহা মাছের মাথা দিয়ে তেলাহা মাছ আনছিল একটা মাতা আসিল রান্না করবো তেজকুষি দিয়ে দিছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি আদা বাটা রসুন বাটা আমি তেলে বাজজা নিমো আর দুইটা তেজপাতা দিয়ে দিছি আর কালকে যে জিরা ভিজা গিয়েছিলা বেশি না বইয়া গিয়েছিল অল্প কটা তুল চিটা দিয়ে দিছি তো আজকে আবার আমি জিরা বাজি ভাজজা ফাটাতে সুইরা নিছি সুইয়া বইমো বইরা নিছি বুট বাজলে লাগে কাঁচামরিচ লবণ দিয়ে দিছি মসির গুড়া এক চামুচ দিয়ে দিছি হলুদ গুঁড়া আধা চামচ দিয়ে দিছি দইনার গুঁড়া দিয়ে দিছি আদা চামচ তো মাছটা দিয়ে দিছি তেলা মাছের মাথা তো নাড়া দিয়ে নিতেছি তো এক চুলা রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় গন্তিক অনেক সময় লাগে রান্না করতে করতে একটা একটা করে সব কিছু করতে হয় তো বিরক্ত লাগে একটা রান্না করলে তো মাছ কালা ডাইলে দিয়ে দিছি মাছ কালার দাইল কিন্তু যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করলে খুব মজা হয় বেশি একটা শৈল মাছ আর টাকি মাছ এসব দিয়ে রান্না করলে ভালো লাগে বেশি তো ডাইলটা বলো গেছে তো হ্যাঁ বাইরে চিগড়ি চিগলি করতেছে কাঁচামরিচ আমি মাছ খান্দা আর পাল্লা করছি না আনাম আনাম দিয়ে দিছি যখন খাইব তখন বাইজ বনে ডাইলের সাথে তো দু দিয়ে দিয়েছি ডাইলে হয়ে গেছে গা পরে আমি ডাল উডাইলাম ও আর কতক্ষণ জাল দিয়া